অনেকক্ষণ ধরে ভিডিওটা বানাবো বানাবো বলে ভাবতেছি, কালকে দেখলাম আনসার বাহিনীরা দাবি নিয়ে আন্দোলন শুরু করছে, সচিবালয়ের ঘেরাও করছে, আমাদের বড় ভাই হাসনাত ভাইকে মাইরা অসুস্থ করে ফেলছে। এই হারামজাদা আনসার বাহিনীরা যেখানে যায় এখানে চুরি করে। আপনি মূল পয়েন্টগুলি বিমানবন্দর, তারপরে পাসপোর্ট অফিস, ঢাকা মেডিকেল কলেজ, তারপরে যেখানে আনসারগুলো থাকে, হারামজাদারা চোর ব্যক্তি, ব্যক্তি দালাল। হারামজাদারা টাকা দিয়ে মানুষের বিমানবন্দরে, আমি কয়েকবার বাংলাদেশে গেছি, 5-6 বার হবে, এই 5-6 বারের মধ্যে হারামজাদারা লাইনে দাঁড়ালে আইসা কয় ভাই 200 টাকা দিলে সবাই আগে ঢুকাই দিম। এই হারামজাদাগুলো চোর ভিতরে, এই হারামজাদাগুলো পাসপোর্ট অফিসের সামনে দাঁড়ায় থাকে, দেখবেন যে এই হারামজাদাগুলোই মূল দালাল। এই হারামজাদাগুলো আওয়ামী লীগের ইয়েতে ঢুকছে, সার্টিফিকেটে ঢুকছে, এখন আন্দোলন করতেছে। এখন আন্দোলন করার সময় দেশের মানুষ মরে যাচ্ছে বন্যায়, দেশের দেশের পরিস্থিতি দুনিয়ার খারাপ। তোমার যে আন্দোলন, যে দাবি আছে, সেই দাবি লিখিত তুমি সরকার প্রধানের কাছে দিতে পারো, তুমি এখন আন্দোলন আসছো, এগুলার পাশার মধ্যে এক একটা করে এমন জোরে বাড়ি দিতে হবে যাতে 5 দিন ধরে পাশা নিয়ে আর দাঁড়াইতে না পারে। আর যারা এদের পক্ষে সাফাই গাইতেছেন, আপনি যে আওয়ামী লীগের দালাল এটা সবাই বুঝে, এদের পক্ষে যারা সাফাই গাইতেছেন, হ্যাঁ আপনি যে আওয়ামী লীগের দালাল, আর এই যে আনসার লীগ যেগুলো, এগুলো এগুলো সবই আওয়ামী লীগের দালাল, এগুলো সব আওয়ামী লীগ করতো একসময়। আর এখন যারা আওয়ামী লীগ করতো না, এরা চুরি করতে পারে না, এরা এখন বিমানবন্দরে চুরি করতে পারে না, তারপরে পাসপোর্ট অফিসে চুরি করতে পারে না, ঢাকা মেডিকেলে চুরি করতে পারে না, যেসব কারণে হারামজাদারা আইসা এখানে আন্দোলন করতেছে। হারামজাদা তোগরে যখন চাকরিতে ঢুকাইছে তোদের বেতন, তো তখনই তুমি চাকরিতে সই করে আইছে, আমার বেতন 15-16 হাজার, 10-12 হাজার, তুমি কেন ঢুকছো চাকরিতে যে আমার এই টাকা পোষায় না, আমি অন্য চাকরি করব। চুরি করার লাগে ঢুকছো, এখন চুরি করতে পারো না, এখন তুমি গিয়া আন্দোলন করো, ফাইজলামির জায়গা পাও না তুমিরা, পিটা তোমার পাশা লাল করতে হবে, চোরের ঘরে চোর অগল।